ধরো 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 দেখা দেখতে পাচ্ছেন এখন ঘুঘু বেঁধে গিয়েছে, আমরা খুব দ্রুত ভাবে দৌড়াচ্ছি। বেঁধে গিয়েছে দেখতে পাচ্ছেন, ঘুঘু বেঁধে রয়েছে, ওই যে ঝটপট করে নড়ছে। নিয়ে আসো ঘুঘু, এই পাশে আসো, এই পাশে আসো, জঙ্গল থেকে বেরিয়ে আসো। এই বেরিয়ে যাবেন না তো ভাই, মাল কিন্তু দর্শক পড়ে গিয়েছে বলো। আমি বার্ড লাইক চ্যানেলের পক্ষ থেকে নতুন নতুন আপডেট ভিডিওস পেতে এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটি। দেখতে পাচ্ছেন সে পাতা কিন্তু উপরে ছাউনি দিচ্ছে, ঘুঘুটা তার ভিতরে রয়েছে, খাঁচার ভিতরে বন্দি। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন খাঁচাটা আছে একবারে পরিপূর্ণভাবে ছাওয়া হয়ে গিয়েছে। সে এখন দেখবেন একটা ঘুঘু মারতে যাবে, সে এক জঙ্গলের ভিতরে। দেখতে তো পাচ্ছেন ঘুঘুটা চারিকোল ঘিরা আছে, দেখেন একটা আমের পাতা দিয়ে চারিকোল, ঘুঘুর চারিকোল ঘিরে দিয়ে দিয়েছে। এখন ঘুঘুটা খুব ঝটপট করছে, চলেন তাহলে ঘুরে আসা যাক আমরা অন্য এক জায়গার থেকে। দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন বহু জঙ্গলের ভিতরে রয়েছে, সে এখন জঙ্গলের ভিতরে হাঁটাহাঁটি করছে, এখন ম্যাপ করছে যে পাখিটা কোন জায়গায় আছে, কোন জায়গায় পাতা যায়। জিনিসটা তো আপনারা ভালোভাবে দেখতেই পাচ্ছেন, আর না দেখার মতো কিছু তো নেই। ঘুঘু তো আপনারা সব জায়গায় দেখেন, তারপর একটু খাঁচার ভিতরে বন্ধ হবে, এটাও দেখবেন, একটু মজা মজা নিলেন আর কি। ম্যাপ করা দেখতে পাচ্ছেন, কিন্তু এবার কিন্তু লাঠি মাটি নিয়ে একবার গাছে তুলে ফেল দেবে। এই তুলে দাও, তুলে দাও গাছে, তুলে দাও। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন ফাঁদটা পাতবো আর কি, ফাঁদের সামনেটা উঁচু করছি স্প্রিংটা, এবং জালগুনো আছে সামনে থেকে পেছনের দিকে সরিয়ে দিতে হবে, এভাবে হাত দিয়ে সরিয়ে দিবেন। এবং পেছনে মাঝখানে সাইডে যে কাঠিটা আছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঠি, কাঠিটা দিতে হবে সামনে এর উপর দিয়ে আর কি, স্প্রিং এর উপর দিয়ে। এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা দিচ্ছি এবং এইভাবে থাকবে। এবং এখানে বাঁধানোর জন্য একটা পা দেওয়ার জন্য একটা পাদানি রয়েছে আর কি, সামনে সামনে দিকে থাকবে। ঘুঘু সেটার পা দিলেই খাঁচার কি একটু জুম করে দেখাবো, কি জুম করবো সমস্যা নেই, আপনার কাছ থেকে একটু দেখান ক্লিয়ার করে। দেখতে পাচ্ছেন এখানে ফাঁদটা, এই যে পাতা হয়ে গিয়েছে কলটা, আপনারা ভালো করে চাইলে দেখতে পারেন। দেখুন ভিউয়ার্স, একেবারে সামনে ইঁদুর মারা কলের মতন, এটার পরে যখনই পা রাখবে সেখানে কিন্তু পড়ে যাবে, আর গারপারে পড়বে না, এরিয়ার বাইরে পড়বে, যেহেতু পাখিটার ভিতরে আটকা পড়ে যাবে। আপনাদের হয়তো অনেকেরই শখ থাকে যে কীভাবে ফাঁদ কাছাতে ঘুঘু ধরবো। আমি কিন্তু মূলত ঘুঘু ধরি না, পেশাগতভাবে আমি ঘুঘুটা সংগ্রহ করছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যাদের শখ আছে ঘুঘু ধরার, এবং ঘুঘু ধরার ফাঁদ কাছা ঘুরতে ঘুঘু ধরার মজাই কিন্তু একটা আলাদা। আজকে আসছি একটা বাগানে আমাদের এলাকাতেই, এবং আমি শাহেদ আজকে কিন্তু ভিডিও মানে ভিডিও করার উদ্দেশ্যে আর কি পাখিটা ধরতে আসছি। যদি ধরতে পারি সেটাও আপনাদের দেখাবো, এবং না ধরতে পারলে সেটা আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই আমাদের ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন। দেখতে পারলেন খাঁচাটা পুরো পাতা মাতা দিয়ে সব কিছু ঘিরে রাখেছি, আর এইগুলো আপনাদেরকে দেখানোর জন্যই মূলত করা। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন বাঁশের লাঠি রয়েছে, এই লাঠিতে গাছে তুলে দেবো এখনই, আর ফাঁদ কিন্তু পাতা হয়ে গিয়েছে। এবং লাঠি এখানে সাইজের লাঠি আছে, কোনটা আগে দিতে হবে কোনটা পরে দিতে হবে সেটা আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এখানে বাঁশের লাঠি ঢুকানোর জন্য একটা বাঁশের খাপ ঢুকাইছি আর কি, দেখতে পাচ্ছেন, এই দেখুন ঢুকানো হয়ে গিয়েছে। আর এর পেছন দিয়ে শুধু লাঠি একটা করে ঢুকাতে হবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কাছে আরও লাঠি রয়েছে, কোনটা সেকেন্ড কোনটা থার্ড, আমি দুইটা লাঠি নিয়ে বাগানে চলে যাচ্ছি গাছে দেওয়ার জন্য। আশা করি ঘুঘু ধরা যাবে। আপনার সাথে থেকে কথা বলেছি তো, দেখতে পাচ্ছেন সে কিন্তু এখন গাছে তুলবে, মেলাখন ধরে তার বক্তব্য শুনলেন, এবার সে গাছে তুলবে। সে গাছে ম্যাপ করা হয়ে গিয়েছে, একটু পরেই মাল ধরা পড়ে যাবে, কোনো ব্যাপার না, ও ধরা পড়লে দিয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নেই, কথা বলেন যুবক। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন সে বাঁশের আগায় কিন্তু একবারে হুড়কো ফুরিয়ে দেয়, একবারে গাছের মাথায় তুলে দিয়েছে হুড়কো। ওই দেখেন উঠে যাচ্ছে একবারে ঘুঘুটা, কিন্তু গাছের মাথায় হুড়কো পুঙার মধ্যে পুড়িয়ে দিয়েছে, ও কোনো সমস্যা নেই, কিন্তু ঘুঘু আজ ধরা পড়বে। ওই মাথায় চলে গিয়েছে, লগা তলছে সে, কিন্তু দেখতে পাচ্ছেন সে লগা একবারে লগার পাশে লগা দিয়ে দিয়েছে, একবারে পুড়িয়ে দিয়েছে, ও কোনো সমস্যা নেই, উপরে বেঁধে আছে। ঘুঘু এখনই বেঁধে গেলে ও ট্রান্সফার করে দেবো, কোনো ব্যাপার না, ও আমাদের কাছে কোনো সমস্যা নেই। দেখেন উঠে গিয়েছে, দেখতে পাচ্ছেন সে ঘুড়কো পুড়িয়ে দেয়, কিন্তু এখন সে চলে আসবে, ও
পাখি খানিক পরে বেঁধে যাবে, কোনো ব্যাপার না। গাছ তুলে দিলাম অনেক কষ্টের মধ্যে, কারণ ঘুঘু ধরার মজাটাই একদম আলাদা। এরকম মজা হয়তো আপনারা ভিডিও দেখলে বুঝতে পারছেন আমাদের কি ভালো লাগছে। যাদের নিরিবিলি সময় আছে তারা এরকম এসে ঘুঘু ধরতে পারেন। আর ঘুঘু যখন বাঁধবে খাতায় সেখানে মজাটা কিন্তু আলাদা। কিন্তু কীভাবে ঘুঘু ধরা ঠিক না, যেহেতু দেশি পাখি, দেশি পাখি ধরাটা একদম দণ্ডনীয় অপরাধ, এটা আপনারা সবাই জানেন। কিন্তু যারা মজা নিতে চান তারা তো নিশ্চয়ই এগুলো করতে পারেন, শখের বিষয়ে। কিন্তু দুই একটা পাখি ধরে কেউ কখনো মারবেন না। অনেকে আছে ঘুঘু খেয়ে ফেলাই, যে আপনাদের ঘুঘুর মাংস খেলে সেক্সের কাজ করে, এটা হয়তো আপনারা জানেন না। অনেকে কিন্তু খায় এগুলো, এগুলো করা যাবে না। যে আপনার নিজের উপকারের জন্য, বাংলাদেশের বা প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না, আপনারা কখনোই ভাই খাবেন না। হয়তো দুই এক জোড়া ঘুঘু শখের বিষয়ে চাইলে ঘুঘু পালতে পারেন। গাছে দেওয়ার সাথে সাথে কিন্তু ঘুঘু ডাকা শুরু করে দিয়েছে কথার মাঝেই। আপনারা কিন্তু ভিউয়ার সরাসরি লাইভ কিন্তু শুনতে পাচ্ছেন। আর আমি যেটা আপনাদেরকে বলছিলাম, আপনাদের উপকারের জন্য, আপনাদের সেক্স কোয়ালিটি বাড়ানোর জন্য আপনারা পাখির গোশত অনেকে খেয়ে থাকেন, তো আপনারা নিশ্চয়ই যেন খাবেন না, ঠিক আছে? কারণ এগুলো দেশি পাখি, যেহেতু প্রকৃতির একটা ঐতিহ্য, এগুলো ধরে রাখার জন্য আমাদেরকে ধরে রাখতে হবে। নিজেদের দেশ যদি নিজেরা ধ্বংস করি এটা কিন্তু হবে না। আশা করি ভিউয়ার্স আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মজা দেওয়ার জন্য শুধু আজকের ভিডিওটা, কীভাবে ফাঁদ খাতাতে ঘুঘু ধরতে হয়। আমি তো মূলত প্রফেশনালি ঘুঘু ধরি না, আপনারা জানেন আমি ডান্সের কাজ করি এবং কৌতুক ভিডিওতে কাজ করি। আরও পাখি পালন পদ্ধতি আপনাদেরকে শেখাই, যাতে আপনারা কিছু পালন করে কিছু না কিছু শিখতে পারেন বা কিছু না কিছু উপার্জন করতে পারেন, বাসায় বেকার বসে না থেকে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ঘুঘু কেবল গাছে দিলাম, ডাকা শুরু করে দিয়েছে। বলার কিছুই নেই। আপনারা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঘুঘুটা গাছের ডালে আছে, যেহেতু দেখা যাচ্ছে না বেশি একটা, গাছে মেলা উপরে ডালে রয়েছে। লাঠিটা দেখা যাচ্ছে ক্লিয়ার হবে, ঘুঘুটা ডাক শুরু করে দিয়েছে। হয়তো কিছুক্ষণের ভিতরে ঘুঘুটা আটকা পড়ে যাবে, যদি ধরা পড়ে ঘুঘুটা আমরা রাখবো না, ঘুঘুটা আমরা প্রকৃতির স্বার্থে ছেড়ে দেওয়া হবে যদি বাঁধে। দেখতে পাচ্ছেন এখন ঘুঘু বেঁধে গিয়েছে, আমরা খুব দ্রুত ভাবে দৌড়াচ্ছি। দেখেন আমরা এখন ঘুঘু বেঁধে গিয়েছে গাছের মাথায় লাবানোর জন্য, আমরা যাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন ঘুঘু কিন্তু বেঁধে গিয়েছে, লাবাচ্ছে এখন। দেখেন দেখতে পাচ্ছেন সে লোক একটা আংটাকের খোলছে। হ্যাঁ ঠিক আছে, দেখেন একটা একটাকে লগা খুলছে, কিন্তু ঘুঘু কিন্তু বেঁধে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঘুঘু বেঁধে রয়েছে, ওই যে ঝটপট করে নড়ছে। নিয়ে আসো ঘুঘু, এই পাশে আসো, এই পাশে আসো, জঙ্গল থেকে বেরিয়ে আসো। এই বেরিয়ে যাবেন না তো ভাই, মাল কিন্তু দর্শক পড়ে গিয়েছে বলো। আমি বলিলাম মাল পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ট্রান্সফার করে দেবো, ও কোনো সমস্যা নেই, বেঁধে গিয়েছে আজকে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একদম মাল জায়গায় পড়ে গিয়েছে, মাল কিন্তু পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমার ঘুঘুটা তাকে ঠুকাচ্ছে, ঠুকিয়ে তার ডেনা ফেঙ্গা তুলে দেয়, ঠুকাসলে ঠান্ডা হয়। এই দে ঠুকাচ্ছে, আমি আগে বের করি। মাল তো সত্যি পড়ে গিয়েছে, আমরা তো বুঝতেই পারিনি যে মাল পড়ে যাবে। আনতা আরে বাবা, দৌড় মারে না জানো বাদিকে ও ধান ওরে সোদন ঠুকাচ্ছে। দেখেছে চোখ লাল হয়ে গিয়ে একবারে, দেখো ঠুইকে সব পাখনা তুলে দিয়েছে আমার ঘুঘুতে। আর ও মা এই দৌড় মারবে বলো, দৌড় মারবে, অরিজিনাল পাখিটা ছেড়ে দেওয়া হবে, পাখিটা থাকবে না। দেখতে পাচ্ছেন আমার ঘুঘুটাকে তাকে ঠুকাতে দিতে হবে, না হলে আমার ঘুঘুটা রেগে গিয়েছে, একটু ঠুকাতে দিই তাকে। ঠুকা, দেখতে পাচ্ছে ঠুকাচ্ছে, ঠুকাও ঠুকাও বস, তাকে একটু ঠুকাও। ঠুইকে তোমার মনে রাখটা মিটো, তোমার তো গালাগালি কাটেছে না অনেক, ঠুকাও ঠুকাও ঠুকাও। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, ভিউয়ার্স তার ঠুইকে বুকের থেকে চামড়া তুলে নিয়েছে, মুখও ঠুকাচ্ছে। দেখতে পাচ্ছেন কি ঠুকানো ঠুকাচ্ছে ঘুঘুটা, দেখেন দেখা যাচ্ছে না ভিউয়ার্স? আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, দেখুন এটা সরাসরি প্রকাশে আপনাদেরকে দেখালাম। সত্যি সত্যি বাদে বেঁধেছে ভাত খেসার ঘুঘু, এটা কেন ঘুঘু হাতে আমি ছেড়ে দেবো। আর সাথে থাকবেন ভিউয়ার্স, তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট টাইম ভিডিওতে আপনাদেরকে আবার দেখানো যাবে। ভিউয়ার্স আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, কিন্তু পাখিটা কিন্তু আমি রাখছি না, এটা কেন আমি ছেড়ে দিছি। যা চলে যা।